অনেকেই সম্পর্ক ভাঙার ক্ষেত্রে যুক্তি দেখায় থার্ড পার্সন বা বাইরের কোনো একজন মানুষ, বাইরের কিছু জিনিস। তবে সম্পর্কে দুটো মানুষ যদি দুটো মানুষের ওপর বিশ্বাস রাখতে পারে, তাহলে পৃথিবীর কোনো শক্তি বোধ হয় নেই সেই সম্পর্ক ভাঙার। আর এরকমই দুজন মানুষের কাছে আজ আমরা চলে এসেছি, যাদের ভালোবাসার গল্প শুনবো। আর ভালোবাসা যেখানে আছে সেখানে তো ঝগড়া আছেই, ঝগড়ার গল্পও শুনবো। আজ আমাদের সাথে আছে সুদীপদা, রয়েছে পৃথাদি, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট মেম্বার, মানে আরেকজনও আছে যিনি দূরে এখন কার্টুন দেখছেন, রয়েছে ঋদ্ধি। আগে ঋদ্ধিকে জিজ্ঞেস করি কেমন আছে। তো যাই হোক, যেটা নিয়ে আজকে আমাদের, আমরা 14 February টার্গেট করেছিলাম যে তার আগে যদি পাওয়া যায় তোমাদের দুজনকে, কিন্তু ব্যস্ততার কারণে পাওয়া যায়নি সুদীপদাকে। তো আমরা একটু এই প্রেম ভালোবাসা ঝগড়া সব নিয়ে আজকে আমাদের আড্ডাটা হবে। ঝগড়াটাই বেশি। এই আমার প্রশ্নটা হচ্ছে why 14 February? Exactly. Why 14 February? মানে এটা আমার ভীষণ আপত্তি, কারণ আমি রাফলি বলছি 1992 অব্দি বোধহয় আমি জানতাম না 14 February কি, আদৌ সেটা এক্সিস্ট করে কিনা। তারপরে দুটো কোম্পানি এলো, হ্যাঁ, তারা দোকান খুললো, এবং তারপরেই হঠাৎ করে আমরা জানতে পারলাম যে এরকম ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে 14 February, রোজ ডে হয়, এনিও অনেক মজার মজার ঘটনা আছে যেটা আমি পরে কথায় প্রসঙ্গে হয়তো বলতে পারবো। বাট আমি বলছি 1991-92 অবধি আমার কোনো ধারণা ছিল না, বাট উই এক্সিস্টেড, প্রেমটাও এক্সিস্ট করতো। কিস ডে, রোজ ডে, হাগ ডে, আরো আরো চকলেট ডে, টেডি ডে, হ্যাঁ হ্যাঁ। তো যেটা পৃথাদি বলছিল শুরুতে, আমি বললাম প্রেম ভালোবাসা ঝগড়া সব নিয়ে বলল, তুমি বললে ঝগড়াটাই ঝগড়াটাই বেশি, হ্যাঁ, মেন মেন কোন একটা নাচের অনুষ্ঠানে আমার সঙ্গে প্রথম দেখা হয়েছিল, এবং তারপরে কথাবার্তা হতে হতে কোন একটা দিন, আমিও জানি না, তবে ফেসবুকে কিন্তু প্রথম প্রপোজ, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্টটা কিন্তু ওই করেছিল, আমাকে না জেনে যে আমি কে, আমাকে আমি অভিনয় করি না কি করি। তার মানে তখন আমি বুঝতে পারছি আমার দেখতে হেভি ভালো, মানে তখন এটা দেখা হওয়ার পর তুমি রিকোয়েস্ট পাঠাও না? না না, আগে আগে। আচ্ছা, একদম আগে। আচ্ছা, তারপরে এমনি রিকোয়েস্ট পারে, তারপর কথোপকথন শুরু হলো, তারপর এগুলো কি? না, ফেসবুকে আমি পরে লক্ষ্য করি সেটা। আচ্ছা, ও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছিল, তারপরে দেখি যে ফ্রেন্ড রিকোয়েস্ট এসে, কিন্তু সেটা পাঠিয়েছিল আমি নই, কিন্তু এটা সুদীপদা মনেও রেখেছে, ফার্স্ট পাঠিয়েছিল, পাঠিয়েছিলাম আমি। পৃথাদি, তারপর তারপর কি হলো একটু শুনি, কথা এমনি কনভারসেশন যেরকম হয়। আমি তো বলেই দিয়েছি আর বিয়ে করব না, আর কিছু বললো না পৃথাদি, এরকম একটা কথা হচ্ছে তোমার সামনে যে আর বিয়ে করবে না, কেউ করার নেই তো বিয়ে, রাইট, দ্য লাস্ট পারসন যে বিয়ে করেছে। না, তারপরে কি হলো একটু শুনি, মানে প্রপোজটাকে নিশ্চয়ই সুদীপদা, প্রপোজটা আমি করেছি। ও, সি, আই এম সো অনেস্ট, একদম অনেস্ট উত্তর। আচ্ছা, কেন সুদীপদা কি মানে ভয় পাচ্ছিলে না ভাবছিলে? না না, আমার ওসব আসে না, না আমার আমার ওসব আসে না, সুতরাং ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই। প্রপোজ করা ব্যাপারটা আসে না? না। আচ্ছা, ইট নেভার হ্যাপেন্ড টু মি, মানে ওটা আমার কখনো সারা জীবনে কখনো হয়নি। আচ্ছা, জাস্ট হ্যাপেন্ড আর কি, আই ওয়াজ সারপ্রাইজ যে ও প্রপোজ করলো, করেছিল, ঠিক আছে, আমি বলেছিলাম ঠিক আছে আমি ভেবে দেখছি, ঠিক আছে ভেবে দেখছি বলেছিল নাকি? না, একদমই না, না একেবারে, এখন এত বছর পর একটাই ভাও হয় না ওইটা আর কি বলার সময়, হ্যাঁ হ্যাঁ, এখন আমি অনেক টুইস্ট এন্ড টার্ন করতে পারি, কেউ বলার নেই, সাক্ষী নেই তো। সুদীপদা, আমি পৃথাদিকেও জিজ্ঞেস করব যে তোমার এখন নাচটা কি আর করতে পারো? এখন আবার আমি স্টার্ট করেছি, হ্যাঁ, ছোট হয়ে যাওয়ার পরে, হ্যাঁ, আবার আমি স্টার্ট করলাম নাচটা, হ্যাঁ, করতে তো পারি, ডেফিনেটলি, এসো এখন মায়ের কাছে যাবে, মায়ের কাছে যাবে বোধহয় একটু। তো এই যে বিয়ের সিদ্ধান্তটা বলছিলাম সুদীপদা বা পৃথাদিকেও যে লিভ ইন করা বা ঠিক আছে প্রেমটা করছি, বিয়েটা দেখা যাবে, যেখানে আমাদেরও অনেকের বিয়েটা করতে ভয়, লিভ ইন করার মতন ক্ষমতা আমাদের ছিল না, মানে সে মানসিকতাও ছিল না, প্রেমটা হয়েছিল,
বাট লিভ ইন করার কথা আমরা কখনো ভাবিনি, এবং যখন আমরা ডিসাইড করি যে একসঙ্গে তখন বিয়ের প্রসঙ্গে কথাটা হয়, হ্যাঁ খুব অনুষ্ঠান করে বিয়ে করার ব্যাপারটা আমার মাথায় ছিল না, কিন্তু ওর মা এবং আমার মা দুজনেরই খুব ইচ্ছা। আমার মা তখন খুবই অসুস্থ, প্রায় শেষ অবস্থা, তো মায়ের শেষ ইচ্ছের মতন করে একটা অনুষ্ঠান করে বিয়ে করা হয় আর কি। কারণ আমি ভেবেছিলাম শুধু শুধু এত লোকজন খাইয়ে তাচ্ছে নিজেদের জন্য সেভিংসটা, ভালো একদম, কিন্তু মায়ের শেষ ইচ্ছে হিসেবে হ্যাঁ ওটা করা হয়েছিল, অনুষ্ঠান করেই বিয়ে করা হয়েছিল। আচ্ছা, তো বিয়ে অবধি গেল। এবার একটা কথা, আমরা কি তার আগে অনেক সিনেমা হয়েছে, সেটা বলতে গেলে সারা রাত চলে যাবে, সারা দিন চলে যাবে, শুনতেই হবে তাহলে। ইন্টারেস্টিং, যা হয় মানে ইন জেনারেল যা হয় আর কি। আমার সঙ্গেই রয়েছে, আমরা আড্ডা মারছি, সন্ধ্যাবেলা আড্ডা হচ্ছে, সেই সময় আমার কাছে হঠাৎ একটা ফোন এলো, এসে বললো আপনি জানেন আপনি কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন? সে তো ডায়মন্ড হারবারে কোথায় অন্য লোকের সঙ্গে বেড়াতে গেছে, সে রিসোর্টে বেড়াতে গেছে, পাশেই রয়েছে। আমি স্পিকারটা অন করে দিলাম, এবার আচ্ছা তারপর শুনুন এগোবেন না, অমুক তমুক আপনি জানেন সে মানে অমুক ছেলের সঙ্গে গেছে, আপনার কোনো ধারণা নেই, আপনি তো কাজে ব্যস্ত থাকেন, মানে ঠিক বলেছেন, এটা নিয়ে খুব ভাবতে হচ্ছে। আবার ওর কাছে আবার আরেক রকম, জানেন অমুকের সঙ্গে ওর বিয়ে হয়ে গেছিল, ভালো থাকতে চাইছে, একটুখানি বিষিয়ে দাও, আমরা ভালো নেই ওরাও ভালো থাকবে না। আমি দেখেছি এই ধরনের কাজগুলো যারা করে তাদের নিজেদের ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা আছে, অনেক সমস্যা আছে। আর স্পেশালি এখন ফেসবুকের সময়ে যেখানে সবাই ওপেন একটা ফোরামে কমেন্ট করতে পারছে, যে যা খুশি মানে দায়িত্ব জ্ঞানহীন ভাবে কমেন্ট করতে পারে, আদৌ সে ব্যাপারে তার ধারণা থাকুক না থাকুক। ছোট্ট আড্ডার বিরতি নিতে হয়েছিল, মানে আমরা বিরতি নিয়েছিলাম আমাদের পুচকুকে ঘরে রেখে আসার জন্য, তারপর আমরা আড্ডাটা চলছিল, কিন্তু আবার আমাদের প্রশ্ন উত্তরে ফিরতে হবে, একটু তোমাদের গল্পটা ফিরতে হবে। তো আরেকজন একটু একটু আলাপ করিয়ে দাও, বালি বালি এদিকে এসো, তোমার নাম কি? আমি মুকাদি। বলো হ্যালো। হ্যালো, যাও, সুপার এক্সাইটেড। আমি তো রাত্রে আসি নিজের মতন, ঘোরাঘুরি করি নিজের মতন, কিছুই আমার বলে তুমি তো এখন জলটা অব্দি উল্টে খাও হোটেলে আসে, কাজটা ছাড়ে সেরে হোটেলে ঢোকে, জল ফল চায়, খাবার দাবার চায়, খেয়ে দেয়, নিজের মতন ঘুরে বেড়ায়, ওর কোনো কাজ নেই। রাগলে কি হয় সেটা পাড়ার লোকে বুঝতে পারবে, এখানে কাকচিল বসে না, হতে পারে না। আমি সিম্পলি ওকে অ্যাভয়েড করি, না না সবাই মানে কথাটা বন্ধ করে দাও, আমি সিম্পলি অ্যাভয়েড করে যাই, আছে যে আমি সেটাই পাচ্ছি, এক্সিস্টই করে না তখন সুদীপ দা চলে গেল সামনে দিয়ে, কি একটা মানে ও কোনো দরকারই নেই দেখার। আচ্ছা না সুদীপ দা, আমাকে একটা সত্যি কথা বলো, আমি প্রীতাদির কাছে আগে জানতে চাইবো, যেটা সুদীপ দা এর আগে কথা বলছিল যে এই যে এই ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদেরকে নিয়ে কথাটা সত্যি বাইরের লোকজন ও এখানে তার মানে এরকম, যখন আমাদের প্রেম শুরু হয় বা এই যে লোক নানা রকম কথা বলতে শুরু করে, বিশ্বাসের জায়গাটা কীভাবে তৈরি হয়? এখনকার সম্পর্কে তো বিশ্বাসটাই হারিয়ে যাচ্ছে,
বিশ্বাসের জায়গা কিভাবে তৈরি হয় সেটা না আমি মানে এরকম বলে বোঝাতে পারবো না, বোঝানোটা খুব, ওটা সামহাউ এসে যায়, মানে ওয়ার্ডসে বোঝানোটা খুব কঠিন, মিশতে মিশতে কথা বলতে বলতে দেখতে দেখতে একটা আন্ডারস্ট্যান্ডিং, বন্ধুত্ব, বিশ্বাসটা অনেকটা পরে আসে, প্রথমে তো আন্ডারস্ট্যান্ডিং, বন্ধুত্ব, সেই বন্ধুত্বটা একই রয়েছে এখনো, মানে কি আরো বেড়েছে সুদীপ দাস বিয়ের পর? হ্যাঁ, না না না, বন্ধুত্বটা রয়েছে, ওটা রয়েছে, ওটা ওটা না থাকলে পিএমপিসি করা যেত না, আগে ও আমার সব কথা শুনতো, এখন আমি ওর সব কথা শুনি, বন্ধুত্ব রয়েছে, শুধু অবস্থানটা পাল্টে গেছে, আগে সত্যি এখন সুদীপ দা সব কথা শুনে, তোমার সত্যি করে বলো তো, শুনে শুনে শুনে, কিন্তু একটা অনেকেই, আমার কাছে কোনো অপশন নেই, কিন্তু তোমাদের ঝগড়া করে থামায়টাকে আমরাই না, ফার্স্ট কে এগিয়ে আসে দুজনের মধ্যে, ওই শুরু করে ওই শেষ করে, ও আচ্ছা, মানে তুমি সব সময় সাইলেন্ট সাইলেন্ট, আমি রেসপন্সিবিলিটি নেব না, যেটা হচ্ছে হয়ে গেল, ঘটনাটা পুরোটাই প্রীতাদি, তুমি পুরোপুরি ঠিক আছে, দর্শক, নীরব দর্শক, আর এমনিতে অনেকে যারা সুদীপদাকে চেনে না তারা কিন্তু সুদীপদাকে দেখে খুব রাগী ভাবে, মানে এটা আছেই, অনেকেই মানে ভীষণ রাজবাড়ি একজন মানুষ, প্রচণ্ড রাগী, তোমারও কি মানে প্রথম দিকে সেটা কখনো না না হয়েছে? না, কোনোদিনই না, কোনোদিনও মনে হয়নি, কিন্তু সুদীপদার কি রাগ আছে এমনিতে? নট রিয়েলি, বাট যখন রাগে তখন সেটা খুব খারাপ হয়, বুঝতে পেরেছি, এমনিতে শান্ত, হ্যাঁ খুব শান্ত। আর সুদীপ দা একটা কথা বলো, বিয়ের আগে প্রীতাদির দুজনকে জিজ্ঞেস করবো, বিয়ের আগে প্রীতাদি, তোমার কাছে বিয়ের পরে কোন জিনিসটা চেঞ্জ হয়েছে, এবং সেটা প্রীতাদিও বলবে সুদীপ, কোনটা চেঞ্জ হয়েছে, এই যে বললাম আগে প্রীতা আমার সব কথা শুনতো, এখন আমি প্রীতার সব কথা শুনি, এর থেকে বড় চেঞ্জ আর কি হবে, ভালোর জন্যই শোনো না, হ্যাঁ আমি সেই বিষয়ে কোনো মন্তব্য করছি না, আর কোনটা একই আছে প্রীতাদির, যেটা ছিল এখনো একই রকম, যেরকম যে নেচারটা, যে নেচারটা একই রকম আছে, হ্যাঁ শি ইজ ভেরি সুইট, তোমার ভালোবাসাটা ভেরি লাভিং, হ্যাঁ ও একই রকম প্যাশনেট এখনো ভীষণ, এবং ইভেন ছেলেদের কাছে, ওর কাছে সুদীপ হচ্ছে শুরু এবং শেষ, সুদীপদার কোন মানে কোন জিনিসগুলো চেঞ্জ হয়েছে, কোন নেচারটা এবং কোনটা হয়নি তো ভাবতে হচ্ছে, অ্যাজ সাচ কিছু চেঞ্জ হয়নি, একই রকম আছে, একই সব মানে পুরো নেচার, যেরকম রাগ ভালোবাসা, অনেকে বিয়ের পর চেঞ্জ হয়ে যায় সেটা, ওর রাগটা অ্যাজ সাচ আসে, ও ভীষণ চাপা, ভীষণ চাপা, আর এই যে মানে বিয়ের পর যখন দুটো মানুষ একসাথে থাকতে শুরু করে তখন তো দূর থেকে যেটা হয় যে প্রবলেমসগুলো, তাদের খারাপ দিকগুলো আমরা বুঝতে পারছি না, একসাথে থাকলে সেই খারাপ দিকগুলো আমরা জানতে শুরু করি, এটা ও সকলের লোকমুখে বলতে পারবে না, ওর ওর এই চাপটা আর কি, ওর দায়বদ্ধতাটা আমি একটু হালকা করছি, বিয়ের আগে তো সেটা বুঝতে পারেনি, বিয়ের পরে সেটা বুঝেছে, সেটা হচ্ছে নাক ডাকা, হ্যাঁ মানে আমাদের পাঁচ দিনের মাথায় ও বলেছিল আমি বাপের বাড়ি চলে যাব, মায়ের কাছে চলে যাব, ওর মা সিঙ্গেল মাদার, তো বলেছিল আমি মায়ের কাছে চলে যাব, আমি এক্ষুনি বেরিয়ে যাব রাত্রির আড়াইটার সময়, সিরিয়াসলি বলেছিলেন না, এটা মজা করে, আই ওয়াজ লুকিং ফর কি, মানে আমি বেরোবো, আর ও চাবিটাকে লুকিয়ে নিয়েছিল, আমি রেগে বেরিয়ে, আমি বেরিয়ে অসম্ভব নাকটাকে, মানে কেউ ধরতে পারবে না, ওই স্কেলটাতে কেউ পৌঁছতে পারবে না, তো এমনি একটা, এবার আমি কয়েকটা জিনিস বলবো, সেটা কে কার কোনটা বেশি সেটা বলতে হবে, ঠিক আছে, কিছু ইমোশন বলবো, ঠিক আছে, ফার্স্ট হচ্ছে রাগ, দুজনের মধ্যে কার বেশি? আমার বুমটা অর্জনই দিয়ে দিলে, আচ্ছা ঠিক আছে, পজেসিভ কে বেশি? আমি, ও বাবা প্রচণ্ড, ঝগড়া করে কে বেশি? আমি, ভালোবাসে কে বেশি? আমি, অফকোর্স, আমি, খাতাই খুলতে পারছে না সুদীপ দা, খোলা নেই তো, আচ্ছা ভয় পায় কে বেশি? আমি পাই না খুব একটা ভয়, সুদীপ দা কিন্তু সুইটলি দেখিয়ে দিয়েছে ইশারা করে তোমায়, হ্যাঁ ভয় খুব একটা, এটা বলো না, একা তুমি যখন, তুমি বললে আউটডোরে যখন থাকো যেভাবে থাকে সামনায়, আমি একটা ছোট্ট ঘটনা বলি, এটা আমার সোমনাথ আছে, আমার ছোট ভাই যে আমার গাড়ি চালায়, আজকেই সে বলেছে,
যে একজন কেউ দরজা নক করেছে, তো তাতে ও বলেছে এই যা যা গিয়ে দরজাটা খোল, ঠিক আছে? এটা সোমনাথ শুনেছে, শুনে বলেছে ও আজকে দাদা আছে না বাড়িতে, মানে দাদা থাকলে যা গিয়ে দরজাটা খোল আমি দেখছি, আর দাদা না থাকলে এই দেখতো তোরা কে আসছে, এটুকুনি আমি জাস্ট বললাম আর কি। আমাদের কেউই একমাত্র বালি ছাড়া, বালির একটা বস্তা বুড়ো ভয় আছে, বস্তা বুড়ো ভয় সেটা নিশ্চয়ই তোমরাই ঢুকিয়েছো খাওয়ানোর জন্য। ছোটখাটো জিনিস ও অনেক বেশি মনে রাখে, আর যেগুলো একটু ভারী ভরকম অনেক রকম হয়। এবারে আমি যদি বলি হাউস হোল্ড রেসপন্সিবিলিটি, তাহলে সেটা ডেফিনেটলি ওকে একা সামলাতে হয় বাড়িটা, আর বাইরের দিকটা তো আমাকে দেখতে হয়, সুতরাং সেইভাবে রেসপন্সিবিলিটি আমরা ভাগ করে। বাড়িতে যদিও দিদি আসেন রান্না করেন, কিন্তু এই পুরো দায়িত্বটা কিন্তু কি রান্না হবে না হবে, কিভাবে হবে না হবে, এবং তুমি খেয়ে বুঝতে পারবে যে রান্না কার হাতে তৈরি, তো সেইভাবে বাড়ির রেসপন্সিবিলিটি পুরোটাই ওর, আর সংসারের রেসপন্সিবিলিটিটা আমার। দুজনে মিলে মিশে মানে এইটাই বোধ হয় হওয়া উচিত, তাহলে বোধ হয় সম্পর্কগুলোতে এই যে এত ব্রেকআপ এত ডিভোর্স কোনোটাই আসবে না। মানে তোমাদের দুজনকে দেখে সত্যি এটা খুব ভালো লাগলো, এত পজিটিভ। এটা নিয়ে আমরা এখনো না, আমরা বিয়ের পর থেকে একজন উকিল খুঁজে বেড়াচ্ছি আমাদের ডিভোর্সের জন্য, 5 বছর হয়ে গেল দেখেন। অ্যাকচুয়ালি এটা আমি বলছি, এটা বিয়ের ইয়েতে আমাদের যারা শুভানুদ্দায়ী তারা জিজ্ঞেস করতাম, হ্যাঁ 6 মাসের মধ্যে ব্রেক অফ মানে ডিভোর্সটা হবেই, আচ্ছা এটা বলেই দিয়েছে, অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছিল। ও আচ্ছা, তারা 6 মাসের মধ্যে, তাদেরকে তোমরা কিছু উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করো কি? তাদের এখন আমরা না এইগুলো এখন রিকল করি, এই যে তুমি আজকে ইন্টারভিউ নিচ্ছো আমাদের, এই সময় রিকল করে খুব মজা পাচ্ছি আর কি, এত আগে সেই ভীষণ মজার। তারপরে আরেকজন দায়িত্ব, না ইনফ্যাক্ট আমরা এখনো কিন্তু চর্চায় আছি এখনো, আমরা বিভিন্ন লোকের বিভিন্ন চর্চায় আছি, এবং আমাদের কাছে এটা কিন্তু একটা এন্টারটেইনমেন্ট ফ্যাক্টর, আমাদের টেলিভিশন, আমরা রাত্রেবেলা টেবিলে বসে ডাইনিং টেবিলে বসে লিটারালি পিএমপিসি করি, পিএমপিসি করি এগুলো দিয়ে। সো মানে তারা তোমাদের ভালো রাখতেও সাহায্য করছে, মানে আমি সিরিয়াসলি বলি মানে বাহ বেশ ভালো ব্যাপার, তো এখনো অবধি আমরা চর্চায় আছি, আমরা কত ইম্পর্টেন্ট, কতটা ইম্পর্টেন্ট। প্রীতাদি অনিন্দ, এই যে মানে এখন সুদীপদার নামটা বা অনিন্দ করেই বলছে, অনিন্দ হওয়ার জন্য তুমি সুদীপদার নামে শোনো লোকজন দর্শকদের মানে অনেক রাস্তায় মানে এরকম বা পাড়া? হ্যাঁ, আমি ভেরি রিসেন্ট যেটা শুনেছি সেটা হচ্ছে লোকটাকে পিটিয়ে মারা উচিত, মানে কি করছে, দু নৌকায় পা দিয়ে চলছে, ঠিক আছে বলো তো। হ্যাঁ ওরকম একটা, তোমার রিয়াকশন কি থাকে তখন? মানে আমি কি আর রিয়্যাক্ট করবো, মানে প্রচন্ড হাসি পায় আর কি। কোথায় একটা তুমি কি হয়েছিল তোমাকে দেখিয়ে বলেছিল? ও ইয়েস, আমার বন্ধুর বিয়ে, রিসেন্টলি বন্ধুর বিয়ে, তো ওখানে যে রিলেটিভ এসে আমাকে এসে বলছে এই তো নিন্দদার বউ, বললাম না আমি সুদীপ মুখার্জির বউ, না আমি বললাম শ্রীময়ী দেখি তো, চিড়িয়াখানা
আমি সব কটাকে নিয়ে চিড়িয়াখানায় যখন গেছিলাম তখন ওই দেখ শ্রীময়ের পরের বউ যাচ্ছে, শ্রীময়ের পরের বউ, আরে এটা অসাধারণ। আচ্ছা তুমি কখনো নিজে রাস্তায় মানে কারো কাছ থেকে শোনোনি কোনো মহিলা কাজ? পুরুষেরা অনেকে রেগে থাকেন মানে অনিন্দর ওপর। আমি আমি তোমায় বলছি, এখন তো টেলিভিশনে যেভাবে কাজ হয় অনেক বেশি ডিউ টু নানান রকম প্ল্যাটফর্ম, লোকেরা অনেকে অনেক কিছু জানে, যে তাও টেলিভিশনের সিরিজের সঙ্গে একাত্ম হয় বলেই শ্রীময়ী এতটা হিট, কারণ প্রত্যেকে প্রত্যেকের চরিত্রের সঙ্গে কানেক্ট করতে পারছে। কিন্তু এটাও জানে যে ওরা কোথাও ব্যাক অফ দ্য মাইন্ড, যে এটা অভিনয় করা হচ্ছে, এইভাবে শ্যুটিং করা হয়। আগে যেমন লোকেদের শ্যুটিংয়ের ধারণাটা ছিল না, হ্যাঁ ওরা জানতো শ্যুটিং হচ্ছে কিন্তু শ্যুটিংটা এতটা এক্সপোজড ছিল না। আমি তোমায় বলছি মানে বহু বছর আগে অ্যাকচুয়ালি একজন বয়স্ক ভদ্রমহিলা দোকানে দাঁড়িয়ে পায়ের থেকে জুতো খুলে নিয়েছিলেন, তখন আমি আরেকটা সিরিজ করি, সেটা আমি নেগেটিভ ক্যারেক্টার করতাম, জুতো খুলে আমায় মারতে গেছিলেন, এটা ঘটেছে। কিন্তু এখন বলে এই দেখুন আপনি, তারপরেই বলে না না আপনি বড্ড ভালো অভিনয় করছেন, এটা বলে এই আপনাকে দেখে না ভীষণ রাগ হচ্ছে, আপনি কেন এরকম করছেন, শ্রীময়ী অত ভালো মানুষ, অত ভালো একটা বউ, তাকে ছেড়ে জুনের মতন এই এটা কেউ করে? তারপরেই আর কি মন্তব্য দে নো যে না না বড্ড ভালো অভিনয় করছেন, আপনার অভিব্যক্তি খুব সুন্দর, আমরা একাত্ম হয়ে যাচ্ছি। একজন এসে ওকে বলছে ভীষণ ভালো লাগছে শ্রীময়ী দেখতে, ইন্দ্রানিধি আসেনি আর আমাকে পাশে দেখছে, দেখে বুঝতে পারছে না মানে কি হচ্ছে আর কি। মানে ওনার ধারণা ছিল ইন্দ্রানিধি অ্যাকচুয়ালি মানে ও কাকে নিয়ে ঘুরছে আর কি, মানে এটা আবার কে, জুনের মতো আরেকজন কেউ ছিল, আমি ধরো তুমি হচ্ছে আমি, ইন্দ্রানিধি আসেনি এরকম আর কি, মানে তুমি তুমি কি বললে তখন? আমি না আসেনি, উনি তো ওনার হাজবেন্ড নিয়ে ব্যস্ত, দর্শকেরা যারা দেখবেন তারা বুঝতে পারলেন যে ঝগড়া থাকুক যাই থাকুক বন্ধুত্ব ভালোবাসার উপর আর কিছু হয় না, বিশ্বাস তোমাদের দেখে সেটা বোঝা যায়। শেষে দর্শকদের তোমরা একটু কিছু বলে দাও যে এই যে সিক্রেটটা সেটা, এটা কোনো সিক্রেট নেই আর বিশ্বাস ওভাবে গ্রো করানো যায় না, এটা হচ্ছে মিউচুয়াল রেসপেক্টের জায়গা অ্যাজ এ হিউম্যান বিইং। ও একটা ইন্ডিভিজুয়াল মানুষ, আমি একজন ইন্ডিভিজুয়াল মানুষ, ও একজন ইন্ডিভিজুয়াল মানুষ, এবং প্রত্যেকের নিজস্ব জায়গা আছে, তাদের নিজস্ব স্পেস আছে, এবং আমার স্পেসটা কতখানি, আমি আমার স্পেসটা কত, আমি একজন স্বাধীন মানুষ হিসেবে আমি কতটা স্পেস নেব, আমার কতটা রেসপন্সিবিলিটি, সেটা কিন্তু বলে বোঝানো যায় না, ওটা নিজের থেকেই গ্রো করতে হয়। এবং এটা মানতে হবে যে ও অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল ওর রেসপেক্টের জায়গা আছে, তাকে সেই রেসপেক্টের জায়গাটা দিতেই হবে। আমি ওকে ধরো পছন্দ করেছি পৃথা যেরকম মানুষ সেই হিসেবে, ওকে আমি কিভাবে গড়ে নেব সেই হিসেবে কিন্তু ওকে আমি ভালোবাসিনি, অবশ্যই দ্য পারসন আই লাভ ওয়াজ দ্য ওয়ান আই মেট, নট দ্য ওয়ান শি উইল বি সামডে, আই হ্যাভ নট সিন দ্য, আমি জ্যোতিষী নই। তো আমার মনে হয় প্রতিটি মানুষ, এটা সর্বক্ষেত্রেই প্রযোজ্য, শুধুমাত্র কাপল হিসেবে নয়, মিউচুয়াল রেসপেক্ট প্রতিটি মানুষের সঙ্গে, প্রতিটি মানুষ, সেটা রিলিজিয়ন বলো, পলিটিক্স বলো, রিজিয়ন বলো, প্রত্যেকটা মানুষের প্রতি প্রত্যেকের যদি শ্রদ্ধা থাকে না, তাহলে বোধহয় পৃথিবীর 90% সমস্যা মিটে যাবে, মিটে যাওয়ার কথা। প্রত্যেকে যদি প্রত্যেককে সেই জায়গাটা দেয় যে ইন্ডিভিজুয়ালি সে মানুষ হিসেবে তার কিছু দাবি আছে, মানুষ হিসেবে তার বেঁচে থাকার অধিকার আছে, অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়াল উইথ দেয়ার ইউনিক ক্যারেক্টার, প্রত্যেকটা মানুষের কিছু ইউনিক ক্যারেক্টার আছে, তাকে সেইভাবে মেনে নেওয়া। আমি কেন কিছু কারোর উপরে চাপিয়ে দেবো? আমি চাপিয়ে দিতে পারি না, ওর যেটা দায়িত্ব সেটা নিজে থেকে গ্রো করবে। আমার প্রতি যদি ওর বিশ্বাসটা থাকে সেটা নিজে থেকে গ্রো করার কথা, সেটা আমি কিছুতেই বলতে পারবো না বা ও নিজেকে বোঝাতে পারবে না যে আমি তোমায় বিশ্বাস করি না, ওটা হয় না।
আমায় অনেকে বলেছিল তোমার তো ভীষণ সুন্দরী বউ, তোমার থেকে অনেকে তোমার ইনসিকিউরিটি হয় না। কিন্তু না হয় না, কী হবে? ও যদি ইন্ডিভিজুয়ালি একটা মানুষ যদি মনে হয় যে আমরা যেটাকে বলি লোক ঠকানো, সেটা যদি ঠকানো মনে হয় ও যদি করবে, তাহলে আমি তাকে কোনোভাবেই আমি মানে অবিশ্বাস করেও তাকে তো আটকাতে পারবো না, সে তো ইন্ডিভিজুয়াল। সুতরাং ছেড়ে থাকি, আমিও নিশ্চিন্ত, সেও নিশ্চিন্ত, হালকা, এবং চাপ কম থাকলে আলো বাতাস সেখানে ঢুকবে এবং সেখানে উইল বি ফ্লাওয়ার্স উইল বি গ্রোইং। দারুণ কথা বললে সুদীপদা, দারুণ। থ্যাংক ইউ সো মাচ সুদীপদা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ অর্পিতা। সবাই খুব ভালো থাকবেন।